আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব নামাজ আরম্ভ করার পরে অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার পরে যে সানাহটি পড়তে হয়, নামাজের সানা, ওই সানাটি আজকের ভিডিও থেকে আমরা সহি শুদ্ধ উচ্চারণ শিখব, সাথে সাথে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখন একটি ক্লিক করে লাইক করে দিন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাব্বির হোসাইন, আপনি দেখছেন আলোকিত মিডিয়া। তো এটার নাম হচ্ছে নামাজের সানা বা প্রশংসা পাঠ। সুবহানাকাল্লাহুম্মা, আমি আরও ছোট করে বলতেছি, আমি বলে থামবো, এর সাথে সাথে আপনারাও বলবেন, আমি যেভাবে উচ্চারণ করতেছি ঠিক সেভাবে উচ্চারণ করবেন। সুবহানা, সুবহানা, হা বলবেন না, হা হা একটু কণ্ঠ চেপে বলবেন, সুবহানা কাল্লাহুম্মা, কাল্লাহুম্মা, হুম বলে একটু গুণনা করবেন, হুম্মা কাল্লা একালেপ টানবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা, 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 ওয়াতাবারাকাসমুকা, ওয়াতাবারা, বলেন ওয়াতাবারাকাসমুকা, ওয়াতাবারাকাসমুকা, এরপরে ওয়াতাআলা, ওয়াতাআলা, জাদ্দুকা, 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 ওয়াতাআলা জাদ্দুকা, ওয়ালা, লাতে তিন আলিফ টান দিবেন, ওয়ালা ইলাহা, ওয়ালা ইলাহা গায়রুক। তাহলে পূর্ণ নামাজের সানাটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। গায়রুকা রয়েছে ওয়াকফের কারণে, থামার কারণে সুকুন হয়ে যাচ্ছে, যজম হয়ে যাচ্ছে, গায়রুক বলতেছি। তো এটাই ছিল আজকের ছোট একটি ভিডিও, নামাজের সানা শিক্ষার ভিডিও। যাদের একদমই এই সানাটি মুখস্থ নয় তারা ভিডিওটি কয়েকবার দেখলে ইনশাআল্লাহ খুব সহজে মুখস্থ করে নিতে পারবেন। আর যাদের সহি শুদ্ধ হচ্ছে না তারাও কয়েকবার ভিডিওটি দেখবেন, খুব সহজে আপনি সানাটি সহি শুদ্ধ করে নিতে পারবেন। আপনি দেখছিলেন আলোকিত মিডিয়া, সাথে ছিলাম আমি সাব্বির হোসাইন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোকিত মিডিয়া, নতুন করে ইসলামের পথে।